হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে আরও একটা টি টোয়েন্টি নিয়ে হাজির হলাম। তো আজকে টি টোয়েন্টির বিষয়বস্তু হলো কীভাবে এনআইডি কার্ড দিয়ে আপনারা কয়টা সিম রেজিস্ট্রেশন করছেন ওইটা দেখবেন। তো আমরা অনেকে আছি যে আমাদের এনআইডি কার্ড যেমন অনেকগুলা সিম রেজিস্ট্রেশন করে থাকি, তো কয়টা সিম রেজিস্ট্রেশন করছি ওইটা আমরা জানি না। তো আজকে আমি ওইটাই দেখাবো। তো আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, একটু টেনে টেনে দেখেন, তাহলে মানে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে মানে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন, কথা না বাইরে মুখে চলে যায়। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন। প্রথমে আমরা ফোনের ডায়াল বাটনে চলে যাব। চলে যাওয়ার পর আমরা ডায়াল অপশন লিখব 1600 1#। লেখার পরে আমরা ডায়াল করব। ওয়েট করার পর আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা অক্ষর দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট চারটে মনে রাখুন, শেষের চারটে সংখ্যা দিবেন। তো আমারটা হচ্ছে আপনার 0031, আমার এনআইডি কার্ডের লাস্টে চার ডিজিট। তো আমি সেন্ড করলাম। সেন্ড করার পরে এই যে একটা SMS আসবে, তো ওই SMS এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবে। একটু ওয়েট করুন। আমাদের SMS-টা চলে আসলো। এই যে দেখেন, আমার 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 এনআইডি কার্ড দিয়ে 12টা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। এখানে আপনার গ্রামের নাম্বার আছে, অনেকগুলো নেটের নাম্বার আছে, বাঙালি নাম্বার আছে। মানে আপনার আপনাদের এনআইডি কার্ড দিয়ে যতগুলো সিম রেজিস্ট্রেশন করে থাকেন ওইটা এখানে শো করুন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।